জিনিসপত্র পরিমাপের জন্য অপরিহার্য হলো নীতি। এক্ষেত্রে একসময় ব্যবহার হতো আমদানি করা স্কেল, কিন্তু এখন বিদেশ নির্ভরতা কমছে, দেশেই তৈরি হচ্ছে ডিজিটাল স্কেল বা নীতি। কম দাম আর মান ভালো হওয়ায় দেশের বাজারের একটি বড় অংশ দখল করে নিয়েছে এসব, সেই সাথে কর্মসংস্থানও সৃষ্টি করছে অনেক নারী পুরুষের। বগুড়া শহরের মালতী নগরে বিদেশি যন্ত্রাংশের উপর নির্ভর করে প্রায় 7 বছর আগে তৈরি শুরু হয় ডিজিটাল স্কেল বা নিকতি। আন্তর্জাতিক মানের এই নিকতিতে যেসব ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হচ্ছে তার প্রায় সবই এখানে তৈরি করছেন দেশীয় প্রকৌশলীরা। এবং আমাদের এরকম সার্টিফিকেট আছে, আমরা যে কোনো ধরনের ওয়িং স্কেল ক্যালিব্রেশন করতে পারবো। যে কোনো স্কেল বা নিকতির ক্ষেত্রে সঠিক মাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সে বিষয়টি নিশ্চিত করতে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয় আমদানি করা স্কেলের ক্ষেত্রে। কিন্তু দেশে তৈরি এসব স্কেলে 5 বছর পর্যন্ত কোনো ব্যয় নেই। আর অন্যান্য পাল্লায় এই জিনিসটা ইয়া হয় না, হয়তো দেখা যায় 2-4 গ্রাম বেশি হয় বা কম হয়, কিন্তু এটা অ্যাকুরেট পাওয়া যায়, এজন্য এটা ভালো। আমি এখানে মূলত পিসিবি অ্যাসেম্বলিং করি, যেটা আমরা আগে বিদেশ থেকে নিয়ে আসতাম। নিয়ে আসার ফলে এখন যে খরচ আসছে, 3 দিন খরচ বেশি লাগতো এবং এখন সেটা 3 খরচ কম লাগিচ্ছে, যেটা টাকার অঙ্কে অনেক। বগুড়ায় তৈরি এসব স্কেল বা নিকতি ব্যবহার পদ্ধতিও অনেক সহজ বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এখানে সার্ভিস সেবাটা আমরা নিশ্চিত করে থাকি, আমরা 6-5 বছরের ফ্রি সার্ভিস দিয়ে থাকি, আমরা 24 ঘন্টার মধ্যে সার্ভিস ইনস্টল করে থাকি। সামনের দিনগুলোতে অনেক বেশি আমরা সার্ভিস সেবা এবং অতি গুণগত মান কম দামে সেবা আমরা দিতে পারবো, তাতে বৈদেশিক মুদ্রা যেরকম সাশ্রয় হবে, দেশের মানুষ শিল্প বিকাশে অনেক সহায়ক শক্তি হিসাবে এই ইন্ডাস্ট্রি কাজ করবে। সরকারি সহযোগিতা পেলে এই স্কেল প্রতিবেশী চীন, ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি করা সম্ভব বলে মনে করছে শোভা এন্টারপ্রাইজ। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।